এই বোন কি আমি শাক তুলতে যাচ্ছি, তুই বাড়িতে ভালো করে থাকিস। না না, তোর শাক তুলতে যেতে হবে না, আমাকে গামলাটা দে, আমি শাক তুলতে যাব। এই বোন তুই পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু, আমি রান্না করব, নয়তো মা এসে খুব মারবে। ঠিক আছে ঠিক আছে, তুই কটা রিলস বানা, আমি ততক্ষণে শাক নিয়ে আসি। ঠিক আছে যা। এই বোন তুই শাক নিয়ে চলে এসেছিস, তাড়াতাড়ি দে, রান্না করতে হবে। এই বোন এগুলো শাক কি রে, এগুলো তো ডুমুর গাছের পাতা নিয়ে এসেছে মেয়েটা। এখন মা আমাকে মারবে না? এ বাবা দাঁড়া, তোকে আমি মারবো, আমাকে মা মারবে, আমি তোকে মারবো। এই রে তোর। এই বোন ডাকছিস কেন, কি হলো? আমি একটু রাস্তায় খেলতে যাচ্ছি। এই শোন শোন, কি হলো? এই বোন তোর চোখে দেখতে পাচ্ছি নতুন চশমা, এটা কবে আনলি রে? কেন তুই এটা জানিস না, কালকে রাতেই তো মামা কিনে দিল। এ বাবা, মা তোর জন্য চশমা এনেছে? হ্যাঁ। আমার জন্য কি এনেছে? তোর জন্য একটা চশমা এনেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় দেখি দেখি? দাঁড়া দাঁড়া, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। ঠিক আছে। চোখ বন্ধ করতে হবে, আবার হাতও পাততে হবে। ঠিক আছে ঠিক আছে, দে এবারে চোখ খোল। এ বাবা, এটা তো ভাঙা চশমা রে বোন। হ্যাঁ তুই ভাঙা চশমাই পর। এ মা, আমার জন্য ভাঙা চশমা এনেছে মা? হ্যাঁ মা, তো তোর জন্য ভাঙা চশমা এনেছে, তুই এটাই পর। এই তোরটা দে, তুই এটা নে। এ বাবা আমাকে দিয়ে যা চশমাটা, কালকে ঘুরতে যাব। মা তুমি টিপ পড়ছো? হ্যাঁ টিপ পড়ছি। আমাকে একটা টিপ দাও না, পড়বো। তুই টিপ পড়বি? হ্যাঁ। ঠিক আছে, আজকে তোকে আমি টিপ পড়িয়ে দিব, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছি। এদিকে আয়। এসেছি। দে তোকে টিপ পড়িয়ে দিচ্ছি। কই দেখি দেখি। দাঁড়া তোকে আয়না দিচ্ছি, এবারে মুখটা দেখে নে। হ্যাঁ বাচ্চাদের কাজলের টিপি পড়তে হয়। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আরে কান্না করছিস কেন, বাচ্চাদের তো এই সব টিপি পড়তে হয়। আমার এই সব টিপ ভালো লাগে না। ভালো লাগে না? ঠিক আছে এটা পরে নে, তাও কান্না করিস না। আমি সব টিপ পরে নেব। সব পরবি না, একটা পরবি, আর বাদ বাকি গুলো আমাকে দিয়ে দিবি। না না আমি তো দাঁড়া, তাহলে আমার টিপ দিয়ে যা। এই দিয়ে যা দিয়ে যা। এই মিষ্টু কোথায় গেলি, তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামছে তো। এ মা মিষ্টু কোথায় গেল, আর এটাই বা কে কুকু করছে? এই মিষ্টু কোথায় গেলি, তাড়াতাড়ি আয় রে, বৃষ্টি নামছে তো। এই তুই মিষ্টু, দেখি দেখি মুখটা দেখি। এ বাবা তুই তো মিষ্টু, তুই কাঁথা পরেছিস কেন রে? এই তো আমি একটু দোকানে যাব। কেন রে, এই বৃষ্টির মধ্যে দোকানে যাবি? এই দেখ একটা কিছু খাবো। তাই একটা কিছু খাবি, ছাতা নিতে পারতি, তুই কাঁথা পরেছিস কেন? আরে যদি ছাতা নেই তাহলে তো পুরো ভিজে যাব, কাঁথা নিয়েছি তাহলে একটুও ভিজবো না। এই দেখো দেখো, আমি আর দেখবো না, সেই জন্য তুই আমার কাঁথাটাকে ভিজাবি? আয় ঘরে চলে আয়, ঘরে চলে আয়। ঠিক আছে যাচ্ছি। যত সব দুষ্টুমি হচ্ছে মেয়েটা। এই দিদি দিদি তাড়াতাড়ি আয়। এই বোন ডাকছিস কেন, কি হয়েছে? আমাদের ডগিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। কি আমাদের ডগি কি খুঁজে পাওয়া যাচ্ছে না? দাঁড়া 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 আসছি। এই নে এই নে লাইটটা ধর, তাড়াতাড়ি চল ডগিকে খুঁজবো গিয়ে। এই লাইট দিয়ে আবার কি হবে? কেন ডগিকে খুঁজবো? হ্যাঁ সকালবেলা আবার লাইট দিয়ে ডগিকে খুঁজবো নাকি? হ্যাঁ। ওরে বাবা, এই এই তুই এরকম করছিস কেন, পড়ে যাবি তো। তাই এরকম করবো না, তুই যা কথা বললি তোর এরকম কথা শুনে আমার মাথা এভাবে এভাবে ঘুরছে। এই নে হাত তাহলে তুই ধর, আমার ডগিকে আমি খুঁজতে যাবো। বাবা তোর ডগিকে তুই খুঁজবি, তাহলে আমাকে ডাকলি কেন এইভাবে? আমি ভাবছিলাম তুই আমার সাথে যাবি, তুই তো আমার সাথে গেলি না, আমি একাই। আরে যাবো তো, চল লাইট নিয়ে যাচ্ছি, চল চল চল। লাইট থাকবে না।